হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি, মাশরা ছোলে। ছোলে আমরা সাধারণত খেয়ে থাকি, রান্না করেই থাকি বাড়িতে। তো আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে একবার ছোলে আপনারা রান্না করে দেখতেই পারেন, আর খুব সহজ পদ্ধতি, আর খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে যেগুলি কাবুলি ছোলা বলে, সেই ছোলাটাই আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর কুকারে এটা আমি 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি দেবো 2 চামচ সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন রান্নাটা। সর্ষের তেলে আমি দেবো গরম মশলা, যেমন 2টো দেবো এলাইচি, 1-2টো ডালচিনি, 3-4টে লবঙ্গ দেবো, আর দেবো 1 টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে এইটাকে আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। এই গরম মশলাটা ভাজা হয়ে গেলে এতে আমি দেব, এটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা বাটা, আর দেবো টমেটো বাটা। টমেটো আমি এখানে 1টা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, আর তাতে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, রেড চিলিটা দেবো 2 টিস্পুন, আর মানে কাশ্মীরি রেড চিলি, আর এমনি রেড চিলি পাউডার দেবো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো দেবো 1 টিস্পুন, আর গুড় পাউডারটা দেবো 1 চামচ, আর লবণ দেবো 1 টিস্পুনের মতন। এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে। দেখুন মশলাটা কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপরেতে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ছোলাগুলো। ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 2-4 মিনিট একটু ফুটতে দেব, যাতে করে মশলার রসটা ছোলার মধ্যে যায়। তো 2-4 মিনিট পর দেখুন ছোলাটা ফুটে উঠেছে, মানে আমাদের মশলার ছোলা একেবারে রেডি হয়ে গেছে। এরপর এটাকে বন্ধ করে দেবো। এটা এরপর একটা তরকা দেবো, সেটা ঘি। এটা দিলেই দেবো মশলার ছোলাটা খেতে খুব টেস্টি হয়, আলাদা রকম। তো আমি দেবো একটা ছোট্ট একটা চাটুর মধ্যে নিয়ে নেবো 2 চামচ ঘি। ঘি দিয়ে এই তরকাটা দিতে হবে, তেলে হলে অতটা টেস্ট হবে না, তো ঘি দিয়ে দেবেন। আর দেবো এতে আমি 1 টিস্পুনের মতো গোটা জিরে, আর আদাগুলোকে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি সে আদাটা দেবো, আর 1টা শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কার গন্ধটা আসবে ঘিয়ের মধ্যে, সেটা খেতে আরও ভালো লাগবে ছোলাতে দিলে। তো এটাকে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি দিয়ে দেবো ছোলার মধ্যে। তো ছোলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো, দিয়ে তার মধ্যে এই তরকাটা দিয়ে দেবো। তাহলে আমাদের মশলার ছোলা একেবারে রেডি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে